আমাদের গর্ব আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে নিয়ে পটুয়াখালীতে র্যালি আলোচনা সভা কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শুক্রবার সকাল 9টায় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসাম্মদ রওশন আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা। ডিপ্লোমা ইন মিড ওয়াই ফোরের দ্বিতীয় বর্ষের ছাত্রী জাকিয়া আক্তার রুবি এবং ইসরা জাহানের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার এস এম কবির হাসান, সচিবের সভাপতি ডাক্তার মিজানুর রহমান, নার্সিং ইনস্ট্রাক্টর খাদিজা বাসমিন, কাজল রানী দাস, মাহমুদা সুলতানা শিউলি সহ আর অনেকে।